আমাদের তো টপিকসে দেওয়া আছে কি বর্তমান মূল্যের চেয়ে ভবিষ্যৎ মূল্য বেশি হওয়ার কারণ। হ্যাঁ, আসলে বর্তমানে যে মূল্য আছে ভবিষ্যতে তা চেঞ্জ হয়ে যায়, বেশি হয়ে যায়। কেন? একটা হচ্ছে স্বাভাবিকভাবে বর্তমান এবং ভবিষ্যৎ, এটার সময়। আর একটা সুদ, সুদের হার না থাকলে এটা কি কম বেশি হওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে কী থাকবে? সময় এবং সুদের হারের কারণে বর্তমান মূল্যের চেয়ে ভবিষ্যৎ মূল্য বেশি হয়। হ্যাঁ, আর এই যে অর্থের সময় পরিবর্তন, বর্তমানে একটা সময়, ভবিষ্যতে একটা সময়, যে সময় পরিবর্তনের সাথে সাথে কি সুদের হারের কারণে যে অর্থের মূল্য চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে 100 টাকা 1 বছর পর 10% হারে 110 বা সামথিং যা হয়, সেটাই কি অর্থের সময় মূল্য। তাহলে এখানে কি সুদের হার, হ্যাঁ, অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। এক্সাম্পল দেওয়া আছে কি 10% সুদের হারে 5 বছর পর 10,000 টাকার ভবিষ্যৎ মূল্য। হ্যাঁ, একটা ফর্মুলা আছে ফিউচার ভ্যালুর জন্য, পিভি ইন্টু 1+i/n। পিভি মিন্স প্রেজেন্ট ভ্যালু, যেটা আছে 10,000 টাকা, 1+i মিন্স ইন্টারেস্ট রেট কত, 10%, অ্যান্ড মিন্স সময় 5 বছর। হ্যাঁ, 10,000+1+0 হোল টু দি পাওয়ার 5। হ্যাঁ, ক্যালকুলেশন করলে এটা কত পাওয়া যাচ্ছে, 16,105 টাকা। ঠিক সুদের হারে যে কীভাবে অর্থের মূল্যটা চেঞ্জ হয়েছে সেটা এখন দেখা যাচ্ছে। দেখা যাবে যে কি 10% সুদের হার যদি বেড়ে যাচ্ছে, 12% হয়ে গেলে কী হবে, এটা 5 বছর পর দেখেন ফর্মুলা একই থাকবে, 10,000+1+ সুদের পার্সেন্ট 0.12 হোল টু দি পাওয়ার 5। সুদের হারটা তাহলে চেঞ্জ হয়ে গেল 10-এর জায়গায় 12%। তো ক্যালকুলেশন করলে কী হচ্ছে, 16,623 টাকা। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন, এটা ইজি ক্যালকুলেশন। তাহলে কী হচ্ছে, সুদের হারের কারণে কী হয় বর্তমান মূল্য হচ্ছে ভবিষ্যৎ মূল্যটা কী হচ্ছে বেড়ে যাচ্ছে, যেটা আমরা প্র্যাকটিক্যালি এখন দেখলাম। ঠিক আছে, তারপর কী আছে, একক নগদ প্রবাহ, সিঙ্গেল ক্যাশ ফ্লো। হ্যাঁ, তো এটা কি, এটা হচ্ছে কি বর্তমানে যে এককালীন বিনিয়োগকৃত বা গ্রহণকৃত অর্থ হচ্ছে কি একক নগদ প্রবাহ, যে আজকে এককালীন 5 বছরের জন্য একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেললেন, সেটাকে কী বলা হয়, একক নগদ প্রবাহ। ঠিক আছে, এককালীন হবে। তারপর টপিকসে দেওয়া আছে কি এনুইটির বর্তমান মূল্য ও এনুইটির ভবিষ্যৎ মূল্য। এনুইটি বর্তমান মূল্যটা কী থাকে, ভবিষ্যতে, ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ অর্থের, তাহলে কি ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, হয়তো 5-6 বছর যেটা হোক, সমপরিমাণ অর্থের হয়তো প্রতি 3 মাস পর পর বা 6 মাস পর পর যে কিস্তি সময় পাওয়া যাবে বা প্রদান করা হবে, সেটা হচ্ছে সেটার বর্তমান মূল্যটা হচ্ছে কি এনুইটির বর্তমান মূল্য। কী কী থাকবে তাহলে, একটা নির্দিষ্ট সময় থাকবে 4-5 বছর, একটা সমপরিমাণ অর্থের কিস্তি পাওয়া যাবে। হ্যাঁ, হয়তো ধরেন প্রতি 3 মাস পর পর একটা অ্যামাউন্ট পাবেন বা আপনি পে করবেন, সেটা যে আজকে বর্তমান মূল্য নির্ণয় করা হবে সেটা কী হবে, এনুইটির বর্তমান মূল্য। তাহলে ভবিষ্যতে প্রদান করবেন, ক্যালকুলেশন করবেন কি আজকে বর্তমানের জন্য, সেটা আছে কি এনুইটির বর্তমান মূল্য। আর এনুইটির ভবিষ্যৎ মূল্যটা কি, ভবিষ্যতে বা কোনো নির্দিষ্ট মেয়াদ শেষে, তাও 5-6 বছর একটা ধরেন টাইম ধরেন, নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ পাবেন। হ্যাঁ, মেয়াদ শেষে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট মেয়াদ শেষে আপনি চাচ্ছেন কত, 4-5 লক্ষ টাকা একটা পাবেন। হ্যাঁ, আপনার একটা টার্গেট থাকবে, আপনি 4-5 লক্ষ টাকা 5 বছর পর পাবেন। সেটার জন্য আপনাকে এখন যে ইনস্টলমেন্টগুলো দিতে হবে, সেটা হোক বার্ষিক হতে পারে, অ্যানুয়ালি হতে পারে, অর্ধবার্ষিক হতে পারে, মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, হ্যাঁ, যে কিস্তি পরিমাণ জমা করতে হবে, হ্যাঁ, সেটার ভবিষ্যৎ মূল্যকে আপনি তাহলে কী করবেন, 5 বছর পর একটা অ্যামাউন্ট টার্গেট করেছেন, 5 লাখ 4-5 লাখ পাবেন, সেটার জন্য আপনি যে ইনস্টলমেন্টগুলো দেবেন, হ্যাঁ, ভবিষ্যতে পে করবেন ইনস্টলমেন্টে, হ্যাঁ, সেটাই ভবিষ্যৎ, সেটাকে কী হচ্ছে কি এনুইটির ভবিষ্যৎ মূল্য। যে ইনস্টলমেন্টগুলো দিতে পারেন সেটা তাহলে কীভাবে হতে পারে, মাসিক, ত্রৈমাসিক, হ্যাঁ, অর্ধবার্ষিকী বা বার্ষিকী। ঠিক আছে, তাহলে সেটা একটা ইনস্টলমেন্ট, একটা কিস্তি বলা যায়। হ্যাঁ,
4-5 বছরের জন্য, তাহলে আপনি ওই যে সময় আছে ওই সময়ের জন্য একটা কিস্তি দিবেন, কত টার্গেট করছেন? 4-5 লাখ। আর ওই যে অ্যামাউন্টগুলো দিবেন কিস্তি, সেখানে কি থাকবে? সুদ প্লাস ইন্টারেস্ট, সুদ প্লাস আসল থাকবে, ঠিক আছে? এবং ভবিষ্যতের মূল্যটা আছে কি, এনুটির ভবিষ্যৎ মূল্য। তারপর দেওয়া আছে কি বিধি, আমরা ক্যালকুলেশন করতে গেলে যখন প্র্যাকটিক্যাল আসলে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করবো, ম্যাথ করবো, আসলে ওগুলো বোঝা যাবে, ঠিক আছে? তারপর দেওয়া আছে কি বিধি 69 ও বিধি 72 এর ব্যাখ্যা। হ্যাঁ, দেখেন বিধি 69টা কি, অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে হাফ ইয়ারলি আপনি যে চক্রবৃদ্ধি হবে সুদ প্লাস আসল, হ্যাঁ, এটার ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত পার্সেন্ট, সুদের হারে কত সময় দ্বিগুণ হবে তার নির্ণয়ের কৌশল হচ্ছে কি বিধি 69, কি অর্ধবার্ষিকী হাফ ইয়ারলি চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বা, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট সুদের হারে কত সময় দ্বিগুণ হবে এটা। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, একজন ব্যক্তি 2000 টাকা 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে একটি ব্যাংকে জমা রাখলেন, তার তাহলে বিনিয়োগকৃত অর্থ কত সময় দ্বিগুণ হবে বা কত পার্সেন্ট সুদের হার দ্বিগুণ হবে সেটা ক্যালকুলেশন করবো আমরা এখন। তাহলে কি ফর্মুলা কী দেওয়া আছে, এন বিধি 69 ইকুয়াল এন, এন মিন্স সময়, 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই আই, তাহলে কি 0.35 এটা ফর্মুলাতে থাকবে প্লাস 69 সুদের হার, ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট সুদের হারে, 10% সুদের হারে। ক্যালকুলেশন করলে এটা কত পাওয়া যাবে, ওখানে দেওয়া আছে 7.25 বছর। হ্যাঁ, এটা তাহলে কি সময় লাগবে, কত সময়ে দ্বিগুণ হবে, এখন কত পার্সেন্ট সুদের হার এটা দ্বিগুণ হবে এটা কীভাবে বের করবেন? দেখেন একই শুধু আয়ের জায়গায় এনের জায়গায় আইটা বসাবেন, আই মিন্স সুদের হার, ঠিক আছে? প্লাস সব কিছু ঠিক থাকবে, 0.35 প্লাস 69 বাই এন, যে সময় থাকবে সেই সময়টা বসাবেন, ঠিক আছে? তাহলে কী পারবেন, কত পার্সেন্ট সুদের হার এটা দ্বিগুণ হবে এবং কত সময় দ্বিগুণ হবে হবে সেটা দুটোই বের করতে পারবেন। তাহলে বিধি 69 হচ্ছে কি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, আর বিধি 72 কি এটা দেখেন বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। বিধি 69 হচ্ছে কি অর্ধবার্ষিকী, আর বিধি 72 হচ্ছে কি বার্ষিক বছরে ইয়ারলি চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ কত পার্সেন্ট সুদের হারে কত সময় দ্বিগুণ হবে তা নির্ণয় কৌশল হচ্ছে কি বিধি 72। তাহলে ফর্মুলা কি, বিধি 72 এর মেয়াদকাল এন, 72 ডিভাইড বাই আই, আই মিন্স সুদের হার, ঠিক আছে? আর যখন আমরা কত কত এটা বের করছি কত সময় আর কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে সেটা বের করবে কি, আই ইকুয়াল 72 বাই এন, 72 এন যত যত সময় থাকবে সেটা বসিয়ে দিলে আমরা কত পার্সেন্ট সুদের হারে দ্বিগুণ হবে সেটা বের করতে পারবো, ঠিক আছে? আপনার উপরের প্রবলেমটা থেকেই সব বসাতে পারেন, চাইলে একইভাবে প্রবলেম সলভ করতে পারবেন। হ্যাঁ, 72 আই মিন্স 10% সুদের হারে বসিয়ে দেখবেন, তাহলে এন সময়টা পাবেন। আর সুদের হার যখন বের করবেন একটা 72 বাই এন, এন যেটা আছে সেটা ওখানে দেওয়া থাকলে একটা অ্যাসিউম করে ক্যালকুলেশন করে বের করা যাবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল আসলে যখন ম্যাথ করা যাবে তখনই আমরা এগুলো বের করতে পারবো, ঠিক আছে?